মোৰ নতুন এটা ব্লগলৈ আপোনালোকক সকলোকে ৱেলকাম। ই ইমান দিছে, না না দিবা না দিবা না, যাওঁ 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 যাওঁ, নালাগে, বাপৰে বাপৰে বাপ, এইটো শেষ, মস্তি মাৰি এতিয়া খোৱা হ'ব, নালাগে নালাগে, এইটো মিঠাটো নালাগে নালাগে, বুদ্ধিটো কম আছে, বহুত বুদ্ধি আছে তোমাৰ। গধূলি গুড ইভিনিং মোৰ বন্ধুসকল, এয়া মই কি ধুনীয়াকৈ চাহ খাই আছোঁ, চাহটো কম দিছে, ইমান কম চাহ দিছে প্ৰতিমাই, আৰু এইটো হেৰি মুগ পুলি, এইটো মুগ পুলি বন্ধুসকল, এয়া মুগ পুলি চাহ, তাই ইমান গুড়ৰ সেইটো পেলাই, গুড়ৰ এইটো ৰসটো মই থৈ দিম, নেপেলাম, কালিলৈকে খাম, গুড়টো বেছি দিছে, গুড়ৰ ৰসটো বাটিত। তো এইটো মুগ পুলি, মুগ দালি দি বনোৱা পুলি হয়, তো মুগখিনি কেনেকৈ মই তাক মাতি আনি সুধিব লাগিব, মই জান মই কৈছিলোঁ কালি ব্লকত, মুগৰ দালিটো বইল কৰি তাক সুধিম, মই কিচেন কোনে সুধি পিনে ক'ম দিয়ক। এইটো একদম মিঠা ক্ৰীম দৈ, দেখি আপোনাৰ গমেই পাইছে, মুড়ির লগত সানি খাই আছো গধূলি, এইবিলাক খানা মোৰ এতিয়া। আর মুড়িটো কিন্তু আকো কেরাহিত, গরম কেরাহিত কটকটা করে আনিছে, সব দে একটা আওয়াজ ওলাই যাব, মানে দেখি যা, হ্যাঁ মানে এনেক খাও মুড়িটো একদম গরম কেরাহিত, আকো এনেক লারি সারি যে কটকটা করে লয় সেইটো, সেনেক মুড়িটো খাও, মানে ডাইরেক্ট মুড়িটো মানে না খাও, অবশ্যই কিচেন কোনে করে দিয়ে, মই আগরপরাই মুড়িটো এনেক মই হেৰি কৰি খাও দেই, ডাইরেক্ট আনা মুড়িটো না খাই ভাল নালাগে, অল্প ফেমেকি থকা যেন লাগে। আর আপনারা এনেক করে চাবসুন, একদম গরম করে কেরাহিট লয় পেলে মুড়িখিনি দি লাই থাকিব, লাই থাকিব, লাই থাকিব, নহলে পুড়ি যাব ন, তো একদম কটকটা হলে তারপর বন্ধ করে দিব, হেনেকে খাব, আর হেমিকি যে মুড়িটো হেনেকে করে খাব, একদম কটকটা হয়ে যাব, আর নতুন কারণে মুড়িটো খাবই, কিন্তু এই কিছু মুড়ি মানুষ হেমেকি যায় ন বটলত টেমাত থলে, সেই মুড়িটো এনেকে করে খাব, তেতিয়া খাবর যোগ্য হয়ে যায়, আপনি যেহেতু না হোক কিয় মুড়িটো কেতিয়াবা বাটার লগাই খাব, কেতিয়াবা গুড় দি খাব, কেতিয়াবা দই দি খাব, গাখীর দি খাব, এতিয়া মই দই দি খাই আছো, মই দইটো বেছি দিলে তাই, মুগ দালিতে অ প্ৰতিমা একবার জোরে জোরে চিঁড়ি চিঁড়ি কই দে না, মুগ দালিতে মুগ দালি মুগ পুলিতে কেনেকে বনাইছা, হ্যাঁ আর ক না, মই কৈ আছো, ক না, মই শুনা পাম তো, মুগ দালি তো বইল করা নাই, ভাজি শুন না, মুগ দালি তো পানি তো কি জোখে মাপে মাপে, একদম যেন বেশি নহয় আর মানে সেই পানিটুতে যেন সেইটা হয়ে যায়, তারপরে নিমখ দিয়ে নাকি মানে বইল করোতে, আচ্ছা অকল নিমখ, অকল নিমখ, আচ্ছা অঁ ঠাণ্ডা, অঁ 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 সৰু সৰুকৈ বেলি, অঁ তাতে বনাইছোঁ মানে নাৰিকলটো আগতে বেলেগকৈ গুড়ে দি ভাজি লৈছে, নাৰিকল অঁ নাৰিকলৰ পুৰটো দিছে, নাৰিকলটো বেলেগকৈ আগতে গুড়ে দি ভাজি লৈছে, তাইতে ভিতৰত ভৰাই দিছে, ভৰাই দি এনেকৈ মুখখন বন্ধ কৰি তাৰপিছত তেলত ভাজিছে, তাতে পুৰটো হেৰিটো অঁ এইটো ৰিফাইন তেলত ভাজি তাৰপিছত এনেকৈ ৰস বনাই ৰসত জুবুৰাই থৈছে, এক ৰাতি জুবুৰাই থ'লে এইটো একদম কোমল হৈ যায়। বন্ধুসকল মই চাহ খাবলৈ বহিছোঁ, আপোনালোকক দেখালোৱে কি কি লৈ পিনে বহিছোঁ, গধূলিৰ শীতৰ সেমেকা গধূলি, তো চাহ খাবলৈ বহিছোঁ গৰম গৰম চাহ, আপোনালোকৰ মানে মই ভিডিঅ' কৰোঁতে চাহ ঠাণ্ডাই হ'ব এতিয়া, আৰু মোক যে এলকমান ষ্টাইল কৰা যেন লাগিছেনে, মই ৰীল বনাই আছিলোঁ, তো সেইকাৰণে সেনেকৈ আহিছোঁ, অলপ ভাল দেখাকৈ আহিছোঁ, তো চাহ খাইছোঁ, আৰু আপোনালোকে নিশ্চয় শুনাই পাইছে মুগ পুলিটো কেনেকৈ বনাইছে, কাবার যদি আমার যদি ভুল থাকে শুধরাই দিব, আর কোনবা যদি আরও শিকি শিকিবলগা থাকে মুখ পুলিতে আর ভালকে বনাই দেখাম, নহলে কই দেখাম, ঠিক আছে, খাও খাও, ওকে।